বড় খবর বিগ ব্রেকিং নিউজ দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে বাংলার সাত কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা তালিকায় মেগা চমক কারা কারা জায়গা পেলেন তালিকায় কোন আসনে কে প্রার্থী হলেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন লোকসভা নির্বাচনে আসন সমঝোতার পথেই হারছে বাম কংগ্রেস ইতিমধ্যেই বামফ্রন্ট শত্রু আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে এখনও বাংলার জন্য প্রার্থী প্রকাশ করেনি কংগ্রেস তবে বহরমপুর থেকে সাত আসনে প্রার্থীদের নাম তুলে ধরলেন স্বয়ং অধীর চৌধুরী যদিও আনুষ্ঠানিক ঘোষণা যে কংগ্রেস হাইকমান্ড করবে তা জানাতে ভুললেন না কোন কোন আসনে প্রার্থী দেবে কংগ্রেস অধীরের কথা অনুযায়ী বহরমপুর জঙ্গিপুর মালদা উত্তর মালদা দক্ষিণ পুরুলিয়া কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস এর মধ্যে জঙ্গিপুর কেন্দ্র থেকে লড়বেন মর্তুজা হোসেন ওরফে বকুল বহরমপুর থেকে যে তিনি লড়ছেন সে কথা ঘোষণা করে দিয়েছেন রায়গঞ্জ লোকসভা থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন আলী ইমরান রমজ ওরফে ভিক্টর বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত গুপ্ত তিনি চাকুলিয়া বিধানসভার বিধায়কও ছিলেন ভিক্টর ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে যোগদান করেন মোহিত জানান তরুণ রাজনীতিক আলী ইমরান রমজ রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিতি মুখ তিনি চাকুলিয়ার বিধায়ক ছিলেন এদিকে বকুল কংগ্রেস সরকারের আমলে সেচ মন্ত্রী আব্দুল সত্তারের নাতি বকুল মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন অধীর বলেন কংগ্রেস প্রার্থী তালিকা ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে প্রার্থীরাও জানে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন তারা হাইকমান নাম ঘোষণা করবে আমি রয়েছে। পাশাপাশি আলিপুর দুয়ারের আসন প্রসঙ্গে তিনি বলেন এই আসন আমরা চেয়েছিলাম কিন্তু ওখানে আর এস একজন দাঁড়িয়েছে ফরওয়ার্ড ব্লক এবং আর যে সিপিএমের কথা শোনে না তা স্পষ্ট অধীর চৌধুরী এও স্পষ্ট করেন বহরমপুরের প্রার্থী হচ্ছেন তিনি এছাড়াও অন্যান্য কেন্দ্রগুলি থেকে যে সম্ভাব্য নাম দলীয় সূত্রে জানা যাচ্ছে তা হল মালদা উত্তর মোস্তাক হোসেন মালদা দক্ষিণ ইশাখান চৌধুরী জঙ্গিপুরে মোর্তুজা হোসেন বীরভূমে মিল্টন রশিদ পুরুলিয়ায় নেপাল মাহাতো বর্ধমানে দুর্গাপুর কেন্দ্রে বিধানসভা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিধান ভবন যুব কংগ্রেস সভাপতি আজাহার মল্লিকের নাম প্রস্তাব করা হয়েছে বলে সূত্রের খবর